হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা সিরিজে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ, টপ ফাইভ আমি একটা সম্পূর্ণ সিরিজ তৈরি করব, যেখানে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন সেক্টরের বা বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি টপ ফাইভ বাইকগুলো নিয়ে একটা র্যাঙ্কিং করা হবে। যেমন আজকের ভিডিওটা হচ্ছে টপ ফাইভ ওভার প্রাইসড বাইকস ইন বাংলাদেশ, মানে পাঁচটা সবথেকে ওভার প্রাইসড বাইক নিয়ে যেগুলো বাংলাদেশের মার্কেটে এখনও সেল হয়। ব্যাস, ভিডিওর ইন্ট্রো দিয়ে দিয়েছি। আগেই বলে রাখি, আজকে যে পাঁচটা বাইকের কথা বলতেছি, কোনো বাইকের প্রতি আমার পার্সোনাল কোনো হেট নাই, এবং এর মধ্যে দু একটা বাইক আছে যেগুলো পার্সোনালি আমার খুব পছন্দেরও। স্পেশালি এক নম্বরে যে বাইকটা আছে ওটা আমার খুবই পছন্দের একটা বাইক, বাট ওভার প্রাইস। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এই পাঁচটা বাইকের মধ্যে কোন বাইকটা আপনার পছন্দের এবং কোন বাইকটা আপনি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছিলেন। লেটস জাম্প টু দ্য মেইন ভিডিও। নাম্বার ফাইভ, এটা বাইক ফ্রম ইয়ামাহা, ইয়ামাহা ফেজার FI ভার্সন 2। হ্যাঁ, এই বাইকটা তো এই লিস্টে থাকারই ছিল, তাই না? এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হয় ইয়ামাহা FZ FI ভার্সন 2 এর সাথে, সেম ইঞ্জিন দুইটা বাইকে। এরপরে FZ ভার্সন 2 এর একটা টুইন ডিস্ক মডেল লঞ্চ হয়, তারপরে FZ ভার্সন 3 লঞ্চ হয়, তারপরে FZ ভার্সন 3 এর ডিলাক্স মডেলটা এখন চলতেছে, এরপরে FZ ভার্সন 4 টাও ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। ইন্ডিয়াতে অনেক আগেই ফেজারটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, বাট বাংলাদেশে এখনও বহল তবিয়তে ইয়ামাহা ফেজার FI ভার্সন 2 টা মার্কেটে রয়েছে। সেলস নাম্বার এখন বর্তমানে খুব ডাউন থাকলেও যাদের কাছে বাইকটা আছে তাদের খুব পছন্দের। বাইকটা রাইড করে খুব মজা আছে, খুবই ভালো একটা বাইক, বাট প্রচুর ওভার প্রাইসড একটা বাইক। প্রাইস হচ্ছে 2,99,000 টাকা বর্তমানে। এখন 2023 সালে এসে 2,99,000 টাকা দিয়ে আপনি একটা বাইক কিনবেন যেটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 13.2 PS, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 12.4 নিউটন মিটার, সামনে শুধুমাত্র একটা ডিস্ক ব্রেক, পেছনে কোনো ডিস্ক ব্রেক নাই, ABS এর তো কোনো চিন্তা ভাবনাই নাই, এয়ার কুলড ইঞ্জিনের হ্যালোজেন লাইটের সাথে। আমার মনে হয় না কোনোভাবে এটা ভালো একটা ডিসিশন হবে। বাইকটা খুবই ভালো, জাস্টিফাইড একটা প্রাইসে থাকলে এখনও সেলস নাম্বার খুব ভালো থাকতো বাইকটার। প্রাইস হিসেবে বাইকটার অনেকগুলো কম্পিটিটর আছে, স্পেশালি সেগমেন্ট হিসেবে অনেকগুলো কম্পিটিটর আছে, এই জন্য বাইকটার সেলস বর্তমানে তেমন একটা ভালো না, মানে রাস্তায় এখন আর নতুন তেমন একটা দেখা যায় না। ওটার পাশাপাশি আপনার যদি FZS FI ভার্সন 2টা দেখেন তাহলে ইয়ামার ওইটা খুব সাকসেসফুল একটা বাইক, ইয়ামা ওইটাও রেখে দিছে, ফেজারটাও রেখে দিছে। তো নাম্বার ফাইভে ছিল ইয়ামাহা ফেজার FI ভার্সন 2। ইয়েস, ইটস অ্যানাদার বাইক ফ্রম ইয়ামাহা। এই বাইকটা হচ্ছে ইয়ামাহা FZX 150। ফেজারে এবং এই বাইকটাতে সেম ইঞ্জিন ইউজ করা হয়, যেহেতু FZ সিরিজের বাইক এটা। FZ সিরিজের সবগুলো বাইকে ভার্সন 2 থেকে ভার্সন 4 পর্যন্ত সেম ইঞ্জিন ইউজ করা হয়, জাস্ট প্রত্যেকটা বাইকের টিউনিং একটু আলাদা, পাওয়ার টর্ক একটু কম একটু বেশি, এভাবেই প্রত্যেকটা বাইক চলতেছে। এটাও আমার কাছে ওভার প্রাইসড একটা বাইক, কারণ সেম ইঞ্জিনের এয়ার কুলড ইঞ্জিনের একটা বাইক যেটার প্রাইস হচ্ছে 3,60,000 টাকা। 3,60,000 টাকা দিয়ে এই স্ক্র্যাম্বল লুকিং একটা বাইক FZ ইঞ্জিনের সাথে কেনা আমার মনে হয় না কোনোভাবে ভ্যালু ফর মানি হবে। ইন্ডিয়াতে এটা লঞ্চ করা হয় এক্সেসারের রিপ্লেসমেন্ট হিসেবে, কারণ ইন্ডিয়াতে এক্সেসারটা লঞ্চ করা হয় না। বাংলাদেশে এক্সেসারটা আছে এবং সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে 3.5 লাখ টাকা থেকে এর কিছু ওপরে গেলেই পাওয়া যায় এক্সেসার। আপনার যদি এরকম বাজেট থাকে যে 3,60,000-70,000 টাকার মধ্যে একটা বাইক কিনবেন, দেখেন 3,60,000 টাকা দিয়ে একটা FZX কিনে সেটা রেজিস্ট্রেশন করতে করতে আপনার 3,70,000-80,000 টাকা, 3,80,000 টাকার মতো খরচ হয়ে যাবে। এই প্রাইসে আপনি খুব ভালো কন্ডিশনের একটা এক্সেসারি পেয়ে যাবেন, বা প্রাইস কিছুটা বাড়ানো লাগতে পারে, বাট আপনি যে রাইডিং এক্সপিরিয়েন্সটা পাবেন কমপ্লিটলি ডিফারেন্ট একটা রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন, এবং FZX এর থেকে এক্সেসারটা রাইড করে অনেক বেশি মজা। তো যারা স্ক্র্যাম্বলার লুকিং এর বাইক খুঁজতেছেন এবং আপনারা চুজ করতেছেন FZX কম প্রাইসের জন্য, তাদেরকে বলবো প্রাইসটা একটু ইনক্রিজ করে একটা ইউজড এক্সেসারের দিকে যান, বাট তারপরেও এক্সেসার নেন। নাম্বার 3, আমি জানি ভিডিও শুরু হওয়ার সাথে সাথে অনেকেই এই বাইকটার জন্য ওয়েট করতেছিলেন, কারণ এইটা যে ওভার প্রাইসড এটা সবারই জানা আছে। বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার FI ABS লেটেস্ট মডেলটা, ম্যাট প্লাস কালার এডিশন যেগুলো সেগুলো। মার্কেটে ক্রাইসিস থাকলে বাইকের প্রাইস কি সুন্দর ঘন ঘন বাড়তে পারে তার খুব সুন্দর একটা প্রমাণ এই বাইকটা। যখন বাংলাদেশে লঞ্চ হয় তখন এই বাইকটার প্রাইস ছিল 2,80,000 টাকার আশেপাশে, এরপরে 80 থেকে 85, 85 থেকে 92, 92 থেকে 3 লাখ টাকার ওপরে, 3,15,000-তে এসেছিল, তারপরে 3,20,000, মানে নর্মাল যে এডিশনগুলো FI ABS জিক্সার SF-এর ওগুলো 3,20,000 টাকা করে এখনও মার্কেটে পাওয়া যায়, বাট যে ম্যাট প্লাস কালার মানে নতুন যে কালার স্কিমগুলো এসেছে ওই বাইকগুলো বাংলাদেশের মার্কেটে প্রাইস হচ্ছে 3,34,950 টাকা, মানে ধরতে গেলে 3,35,000 টাকাই। ইয়েস, বাইকটা ফুল ফেয়ার, দেখতে খুব সুন্দর, খুবই মাস্কিউলার একটা বাইক, বাট এত টাকা দিয়ে এয়ার কুলড ইঞ্জিনের একটা বাইক কেনা, তাও আবার ফুল ফেয়ারিংয়ের সাথে, আমার মনে হয় না কোনোভাবে ভ্যালু ফর মানি হবে। এইটাও খুব সুন্দর একটা বাইক, আমার পার্সোনাল পছন্দের একটা বাইক ছিল এটা আগের মডেলটা, কারণ এটা খুব রিজনেবল একটা প্রাইসে পাওয়া যেত, বাট এই জিক্সার SF-টা যে প্রাইস পয়েন্টে পাওয়া যায় আমার মনে হয় না কোনোভাবে এই বাইকটা কেনা উচিত হবে। বাই দ্য ওয়ে, এতক্ষণ পর্যন্ত যে কটা বাইকের কথা বলেছি প্রত্যেকটা বাইক নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, এবং জিক্সার SF-টা নিয়ে এই ওভার প্রাইস হওয়ার কাহিনী নিয়ে বা এই যে ভ্যালু ফর মানি না জিনিসটা এটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। যেহেতু এই বাইকটা সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আছে, তো আর বেশি কথা না বলি এই বাইকটা সম্পর্কে, লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট বাইক। নাম্বার 2, KTMs।
এখানে আমি KTM এর যে কোনো একটা বাইকের কথা বলতেছি না KTM এর দুইটা বাইকের কথা বলতেছি KTM এর দুইটা বাইক হচ্ছে Duke 125 Indian latest মডেলটা এবং RC 125 Indian latest মডেলটা KTM Duke 125 যখন বাংলাদেশে লঞ্চ হয় আগের ইন্ডিয়ান মডেলটার প্রাইস ছিল 370,000 টাকা আর RC-টার প্রাইস ছিল 470,000 টাকা কোনোভাবে বুকের উপরে পাথর রেখে KTM এর বিল্ড কোয়ালিটির কথা চিন্তা করে এই বাইকগুলো মানুষজনকে কিনতে বলতামও বাট এখন যে প্রাইস হয়েছে ওই প্রাইসে কোনোভাবেই একটা 125cc বাইক কেনা ভ্যালু ফর মানি হয় না KTM Duke 125 ইন্ডিয়ান মডেলটার প্রাইস হচ্ছে এখন 448,000 টাকা এবং KTM RC 125 ইন্ডিয়ান মডেলটার প্রাইস হচ্ছে 566,000 টাকা ছোটখাটো একটা হাটে টাকা আসছে এত টাকা যদি আমার কাছে থাকে তাহলে আমি একটা স্পোর্টস বাইক কিনতে গেলে R15 GSX আর CBR এগুলো কেন নেব না আর যদি একটা নেকেড স্পোর্টস বাইক কিনতে যাই তাহলে আমি MT15 X-Motion GSX S এর দিকে কেন যাব না বাইকের বিল্ড কোয়ালিটি খুবই ভালো বাইকের রাইডিং ফিল অসাধারণ বাট দিন শেষে ঘুরে ফিরে এগুলো 125cc বাইক এখন KTM বাংলাদেশের হয়তো অন্য কিছু করানো নাই কারণ KTM ইন্ডিয়া বাংলাদেশের জন্য আলাদা করে R&D করে একটু লো গ্রেডের ম্যাটেরিয়াল ইউজ করে বা দুই একটা পার্টস কমায় দিয়ে দুই একটা ফিচার্স কমায় দিয়ে কোনোভাবে এই বাইকগুলোর প্রাইস কম করে বাংলাদেশের জন্য দিবে না যে কোয়ালিটির ম্যাটেরিয়াল এই বাইকে ইউজ করা হয় সেই হিসেবে বলা যায় যে বাইকগুলোর বিল্ড কোয়ালিটি অসাধারণ একদম মাশাল্লাহ বাট বাইকটার ইঞ্জিন 125cc 125cc হিসেবে যথেষ্ট পাওয়ার থাকলেও প্রাইস হিসেবে যে বাইকগুলো পাওয়া যায় ওই বাইকগুলোর ধারের কাছেও নাই এই বাইকগুলো পাওয়ারের দিক দিয়ে তো আর কোনো কম্পিটিশনই নাই আর কোনো কম্পারিজনই নাই বাংলাদেশের মার্কেট হিসেবে KTM Duke এবং RC 125 হচ্ছে ওভার প্রাইস শেডস নাও দ্য লাস্ট ওয়ান আশা করি কেউ এই বাইকটার কথা চিন্তাও করেন নাই বাইকটা 2019 সালে বাংলাদেশের মার্কেট ছেড়ে চলে গেল 2023 সালে আবার বাংলাদেশের মার্কেটে আসছে আনঅফিসিয়াল ডিলারদের হাত ধরে যদিও আগেও বাইকটা আনঅফিসিয়াল ডিলারদের হাত ধরেই চলতো বাইকটা হচ্ছে হোন্ডা সিবিআর 150 আর থাইল্যান্ড 2016 এডিশন 2016 মডেলের থাই সিবিআর যেটা লাস্ট প্রোডাকশন ইয়ার ছিল 2019 মানে 2019 সাল ওই বাইকটা অনেকদিন আগে বাংলাদেশের মার্কেট ছেড়ে চলে গেল আবার নতুন করে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল ডিলাররা বাইকগুলো নিয়ে আসছে বাইকটা খুবই ভালো বাট বর্তমানে বাইকটা যে প্রাইস দেওয়া হয়েছে ডাজেন্ট মেক্স এনি সেন্স বর্তমানে বাইকটা বাংলাদেশে সেল করা হচ্ছে 710,000 টাকা করে 710,000 টাকার কথা চিন্তা করলে এই প্রাইসে একটা নন এবিএস বাইক যেটাতে একটা ফুল ডিজিটাল স্পিডোমিটারও নাই আসলে 2019 হিসেবে বাইকটা খুব ভালো ছিল বাট 2019 পরে বাইকটাতে আর কোনো আপডেট করা হয়নি কারণ 2019 পর থেকে বাইকটা প্রোডাকশনই হয়নি এখন আপনারা যে বাইকগুলো কিনতেছেন এগুলো সব আগের প্রোডাকশন হওয়া বাইক লাস্ট যখন মার্কেটে ছিল তখন সম্ভবত 450,000 টাকা ছিল থাই এডিশনগুলোর প্রাইস সেই বাইকটা এখন আপনারা 710,000 টাকা দিয়ে কিনতেছেন 710,000 টাকা প্রাইস দেওয়ার পরেও এই বাইকটা বাংলাদেশে মার্কেটে মানুষজন কিনতেছে আমি শুধু একটা কথাই বলবো ভাই এই বাইকটা যদি 710,000 টাকা দিয়ে আপনি কিনা থাকেন তাহলে হয় আপনার অনেক টাকা আছে না হলে আপনি সিবিআর থাই নিয়ে সামনে একটা ভিডিও আসবে KTM এর বাইকগুলো নিয়েও সামনে ভিডিও আসবে KTM আর সেটা একটা ভিডিও দেওয়া আছে তো এই ছিল বাংলাদেশের টপ 5 ওভার প্রাইসড বাইকের একটা লিস্ট কমেন্ট করে অবশ্যই জানান যে এই বাইকগুলোর মধ্যে কোনটা আপনার পছন্দের ছিল বা কোনটা আপনি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছিলেন কোনো বাইক বাদ পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন নেক্সট কোনো বার ওটাকেও অ্যাড করে দিব আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন স্টে সাবস্ক্রাইবড ওয়্যার হেলমেট রাইডস অ্যান্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর থ্যাংক ইউ